हाय गाइस वेलकम बैक टू माय चैनल। तो অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ব্ল্যাক হেডস যেটা হয় আমাদের এত বড় একখানা প্রবলেম, তো এটা সলিউশন কি? সো হিয়ার ইট ইজ। তো আমি ফারস্টে বলতে চাই যে ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস এটা কি, কোথায় হয়, কেন হয়, এটা ডিফারেন্স কি? ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস মেইনলি সিমিলার বাট কিছু ডিফারেন্স আছে। কখন হয় এই হোয়াইট হেডস এন্ড ব্ল্যাক হেডস? মেইনলি যখন আমাদের অ্যাকনে বা ব্রণ হওয়ার শুরু হয় সেটার ফার্স্ট স্টেজে একটা কাম ডাউনস হয়। তো সেই সময় যদি অয়েল বা ডেড স্কিন সেলস, হেয়ার ফলিকল, যে আমাদের ফেসিয়াল হেয়ার আছে, তো সেখানে যদি আটকে যায় তখন সেটা ব্ল্যাক হেডস অর হোয়াইট হেডস তৈরি হওয়া শুরু হয়। এবার এটার নাম কেন ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস? এই যে কাম ডাউনস শুরু হচ্ছে ব্রণ হওয়ার আগে একটা উঁচু স্তর, তো সেটাই যদি ডেড স্কিন সেলস অর অয়েল ওপেন টাইপে থাকে, মিন্স এয়ার পার্টিকেলের সাথে অক্সিডেশন হয়, তখনই সেটা ব্রাউন বা ব্ল্যাকিশ কালার শো করা শুরু করে। তো সেই জন্য এটাকে বলা হয় ব্ল্যাক হেডস। আর কিছু কিছু সময় সেটা ক্লোজ টাইপ হয়, মানে এয়ারে এক্সপোজ হয় না, তো দ্যাটস ওয়াই সেটা হোয়াইটিশই থেকে যায়, তাই জন্য এর নাম হোয়াইট হেডস। এবার কোন কোন এরিয়াতে হয় ব্ল্যাক হেডস? যেহেতু ওপেন টাইপে হয় তো সেই জন্য এটা নোজ এরিয়া, নোজের পাশে যে এরিয়াটুকুনি, ফোরহেড আর চিনে দেখা যায়, কারোর কারোর কানে দেখা যায়, আর কারোর কারোর আবার পিঠেও দেখা যায়। এই ব্ল্যাক হেডস রিমুভ করার আমি একটা আনইউজুয়াল টেকনিক বলবো, একটা ইউজফুল টেকনিক বলবো। আগে আনইউজুয়ালটা বলি যেটা তোমরা করবে না, এটা একদমই করা উচিত নয়। ফার্স্ট হচ্ছে সেই প্রোডাক্টটা হচ্ছে ফেভিকল। অনেক আর্টিকেল, অনেক রিভিউ আমি দেখে আমিও ইউজ করা শুরু করেছিলাম। তো কিভাবে তারা এটা ইউজ করছে, আমিও সেটা ইউজ করেছিলাম, তো চলো দেখে নেওয়া যায়। ঠিক করে এটাকে পুরোটা, যেটুকানি তোমার ব্ল্যাক হেডস আছে, দিয়ে নে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ড্রাই করার জন্য রেখে দেবে। ফেভিকলে যেহেতু পলিভিনাইল অ্যাসিটেট থাকে, তো এটা যেহেতু নন টক্সিক, বাট এটা ওভার ইউজের ফলে আমাদের স্কিনে হার্মফুল এফেক্ট শো হতে পারে। তো এই জন্য আমি বলবো কখনোই এটা ইউজ করা উচিত না। কেউ রিভিউ ভিডিও দেখে যদি ফেভিকল ইউজ করো, আমি বলবো এটা কেউ ইউজ করবে না। তো শুকিয়ে গেছে অনেকটা, দেখো। এবার আমি তুলে দেখাচ্ছি এটা যে কাজ করে না। কোন রকম কোন ব্ল্যাক হেডস বেরোয়। ইউ ক্যান সি দিস, এখানে এখনো আমার রয়েছে। তো আমি তোমাদের বলবো এই ফেভিকলের আইডিয়া ব্ল্যাক হেডস রিমুভ করার, তো কেউ তোমরা ইউজ করো না। এটা গেল তোমরা ব্ল্যাক হেডস এর জন্য কি করবে না। এবার যেটা ইউজফুল DIY সেটা আমি দেখাবো, চলো দেখে নেওয়া যাক। তো সেই ইউজফুল DIY ব্ল্যাক হেডস রিমুভ করার সেট প্রসেস এর জন্য তোমাদের দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে টুথপেস্ট, রেগুলার টুথপেস্ট, আর সামান্য পরিমাণ সল্ট। তো সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট সামান্য পরিমাণ একটু নুন মিশিয়ে নিয়ে জাস্ট এটাকে রাব করো। এটা তোমাদের স্ক্রাবারের কাজ করবে। জাস্ট মেক এ থিক পেস্ট লাইক দিস। আর এটা অ্যাপ্লাই করতে তোমাদের একটা পুরনো ব্রাশ লাগবে, টুথব্রাশ। জাস্ট এরকম ভাবে নিয়ে কিভাবে অ্যাপ্লাই করবে আমি দেখিয়ে দিচ্ছি।
এবার এই টুথব্রাশটা দিয়ে স্মুথলি রাফ করবে, নট হার্শলি। পাঁচ মিনিট এরকম করার পর এটাকে নর্মালি জল দিয়ে ধুয়ে নেব। দেখো ক্লিন করে নেওয়ার পর আরেকটা স্টেপ আছে, যেটা হচ্ছে সামান্য পরিমাণ আইস কিউব নেবে, জাস্ট এরকম করে নিয়ে এটাকে স্মুথ করার জন্য রেখে দেবে। এরকম হালকা হালকা করে ড্যাপ করব, যাতে যে ওপেন পোর্সগুলো আছে স্ক্রাবিংয়ের পর তো সেটা ক্লোজ হয়ে যায়। দেখো ব্ল্যাক হেডস আমার রিমুভ হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে কতটা ইজিলি মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে তোমরা ব্ল্যাক হেডস রিমুভ করবে এতটা ইজিলি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট সেকশনে জানিও আদার্স কোনো কোয়ারি বা এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে সেটাও জানিও, আর আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেই না। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মাই ভিডিওস।